राज्य के वन मंत्री राजीव बनर्जी एक बार फिर अपनी ही पार्टी के खिलाफ बोलते हुए नजर आए। उन्होंने नाम लिए बिना ही अपने पार्टी के कुछ नेताओं पर जमकर निशाना साधा। उन्होंने कहा कि पार्टी के कर्मी ही पार्टी के असली संपत्ति होते हैं, ऐसे में उन्हें पैरों के नीचे रखकर नेता लाभ उठाते हैं। वे कर्मियों का व्यवहार कर उनकी सुविधा को अपने लिए इस्तेमाल करते हैं। এক এক সময় আমাদেরকে অত্যন্ত চিন্তায় ফেলে দেয় যে আজকে বলুন তো যে একটা সাধারণ স্তরের কর্মী তারা কি চায়। এরা কিচ্ছু চায় না, এরা শুধু চায় একটুখানি সম্মান চায়, সম্মানের বেশি এরা কিচ্ছু চায় না। আর এদেরকে এই সম্মানটা তারা দেয় না, খালি ভাবে যে এদেরকে সময় এলে খালি ইউজ করব, সময় এলে শুধু এদেরকে ব্যবহার করব। সুতরাং আগামী দিনে এই যারা শুধু ব্যবহার করার রাজনীতি করছেন, যারা শুধু মনে করছেন ইউজ করবেন, ধোকা দেবেন, মাথায় শুধু হাত বুলিয়ে চলে যাবেন, আমি আবার তাদেরকে বলে রাখি সেই দিন 2021-এ আর তাদের দেখতে হবে না। মানুষের সাথে কার কি সম্পর্ক সেটা মানুষ জানে, মানুষের জন্য কে কি করেছে সেটা আগামী দিনে মানুষ তার জবাব দেবে। অনেকে আছেন হঠাৎ করে একবারও পিছনে ফিরে তাকান তো, কি অস্তিত্ব নিজেদের ছিল একবার পিছনে ফিরে তাকান। আমি তাদেরকে আজকে বলে গেলাম, যারা কাঁচের ঘরে বসে থাকে আর অন্যের দিকে ঢিল ছোড়ে, তাদেরকে আগে সতর্ক থাকতে হবে যে আমি আজকে কি, আয়নায় আগে গিয়ে নিজের মুখটা দেখুন, তারপর অন্যদের হয়ে কথা বলুন। যারা সত্যিটা স্বীকার করতে পারে না, যারা সত্যটা জানতে পারে না, আজকে সময় হয়েছে তাদেরকে সত্যিকারের রাস্তাটা দেখিয়ে দেওয়া, এবং সেই রাস্তা আগামী দিনে আমরা সবাই মিলে রাস্তায় নেমেই দেখাবো।